ভাই এই শীতে মিস্ট বেরাচ্ছে, আবার এই পাশে বাতাস দেখতে পাচ্ছি ভাই। কি শুরু করলেন আপনি ভাই? কি ভাই শীতল আছে, গরম চলতেছে ভাই। রাতে বাসা গেলে ফ্যান ছেড়ে ঘুমান লাগে, কালকে সারা রাত ফ্যান ছেড়ে ঘুমাইছি। আচ্ছা কিসের শীত ভাই? এই যে দেখেন এইভাবে চালাচ্ছেন, মানে এখন কি বুঝলাম না ভাই, এই শীতে ভাই শীত কি এখন চলতেছে কি ফেব্রুয়ারি মাস, সামনে রমজান আসতেছে। আচ্ছা ঠিক আছে, রমজানে সবাই রোজাও রাখবে, ঠিক আছে, আবার গরমে কষ্ট করবে, গরমের কষ্টের দিন শেষ। ভাই কি এমন জিনিস নিয়ে আসলেন ভাই এগুলো? ভাই যেটা নিয়ে আসছি আপনার মিয়াকো ব্র্যান্ডের এয়ার কুলার নিয়ে আসছি, যেটা মিনি এসি বলে। আচ্ছা মিনি এসি, মিনি এসি। আচ্ছা মানে যাদের বাজেট হচ্ছে একটু কম, রিজনেবল প্রাইস, তারা কিন্তু এই ধরনের পোর্টেবল জিনিস কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন। এই যে দেখেন আজকে আজব মানে এয়ার কুলার কিন্তু আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। অলরেডি অনেকে কিন্তু কমেন্ট করছেন যে আমার লাগবে, এখন তো কাজই তো দেখালাম। অবশ্যই কেন লাগবে না, সামনে গরম চলতে আসছে, একেবারে গরমের ভিতরে আরামে থাকবেন, আরামে ঘুমাবেন। আচ্ছা রাত দিনে কোনো কষ্ট করতে হবে না। ওকে, এবং কাজ দেখলে কিন্তু আপনাদের কিন্তু মাথা কিন্তু নষ্ট হয়ে যাবে ভাই, ঠিক না? ঠিক না বলতে অবশ্যই ঠিক, এবং যেটা নিয়ে আসছি একেবারে সবাই ধামাকা পরে পাবেন, কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পাবেন, এবং আমাদের হোলসেল বাজার শোরুমে। আচ্ছা হোলসেল বাজার, হোলসেল বাজার শোরুমে। এবং অনেকে বলতে পারে যে ভাই কারেন্ট গেলে কি আমরা কি করব, কারেন্ট গেলে কি এসি কিভাবে এয়ার কুলার চলবে? আচ্ছা তারও ব্যবস্থা আছে ভাই, মানে তারও ব্যবস্থা, তারও ব্যবস্থা আছে ভাই। রিচার্জেবল এয়ার কুলার নিয়ে আসছি, মানে এটা কারেন্ট ছাড়াও, কারেন্ট ছাড়াও চলবে ভাই। কারেন্ট ছাড়া আপনি 24 ঘন্টা চালাতে পারবেন এই এসি। আচ্ছা এই এসি কিন্তু আপনারা 24 ঘন্টা কিন্তু চালাতে পারবেন, কারেন্ট থাকলেও চলবে। এবং দেখেন ভাই আপনি দেখেন মিনিটা কিন্তু এই যে অলরেডি কিন্তু মিস্ট বের হচ্ছে ভাই, দেখেন এসির মতো ঠান্ডা বের হইতেছে। আচ্ছা এসির মতো কিন্তু, এসির মতো ঠান্ডা বের হইতেছে। আচ্ছা ওকে, এসি কিন্তু এক রুমে থাকে, ঠিক আছে, এই আপনার এয়ার কুলার যে কোনো রুমে যে কোনো জায়গায় নিতে পারবেন। আচ্ছা এখন রান্না করতেছেন গরম লাগতেছে, ফার্স্ট আপনার রান্না করে নিয়ে ইউজ করবেন। আচ্ছা মানে যে কোনো রুমে আপনারা কিন্তু নিতে পারবেন, যে কোনো রুমে নিতে পারবেন। আচ্ছা ওকে, অনেকে আছেন যে বাসা বাড়ির মধ্যে এসি ফিট করতে দেয় না, যেহেতু বাসা বাড়ি, হ্যাঁ বাসা বাড়ির সমস্যা, বাসা ড্রিল করতে দেয় না, এই ঝামেলা। আবার অনেকে আছেন ব্যাচেলার, কোনো প্রকারের ঝামেলা নাই, ব্যাচেলার বলেন, ফ্যামিলি বলেন, বৃদ্ধ বলেন, সবার জন্য নিয়ে আসছি। সামনে রমজান আসতেছে, রমজান আমরা কিন্তু বিকালে খুব ক্লান্ত হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা এই তো আপনার এক মাস পরে কিন্তু রোজা শুরু হয়ে যাইতেছে, ওকে, এক মাস লাস্ট, জাস্ট এক মাস। আচ্ছা তাই গরমের আগেই কিন্তু এসি নিয়ে নিন সবার বাসায়। আচ্ছা সবার বাসায়, এবং নেওয়ার জন্য একেবারে রিজনেবল প্রাইসে দিব। আচ্ছা একেবারে হোলসেল দামে দিব। আচ্ছা অনেকে ভাবতে পারেন কি ব্যাপার, এখনো তো শীত শেষ হলো না, এখনই আপনারা এয়ার কুলার কিন্তু নিয়ে আসলেন কেন? ভাই যখন সিজন শুরু হয়ে যায় তখনই তো আপনারা এই প্রোডাক্টের যা দাম রাখেন ভাই, সবার জন্য কিন্তু এসি কিনতে পারে না, ঠিক আছে, কিন্তু এসিটা একেবারে রিজনেবল প্রাইসে সবার জন্য হাতের নাগালে দিব, ওই রকম ব্যবস্থা করে দিব। ওকে এখানে কত লিটার থেকে কত লিটার পর্যন্ত আপনি রেখেছেন ভাইয়া? এটা কত লিটার আছে ভাইয়া? কোনটা এটা? আপনার 10, আপনার 18 লিটার থেকে শুরু করে সর্বোচ্চ আপনার রাখতেছি আমরা 60 লিটার পর্যন্ত। আচ্ছা 60 লিটার, 45 লিটার পর্যন্ত আছে সব, 60 লিটার, 45 লিটার, 25 লিটার সবগুলাই থাকতেছে। আচ্ছা এবং এই দুটো মডেল থাকতেছে রিচার্জেবল। আচ্ছা এগুলো রিচার্জেবল, রিচার্জেবল, যেটা আপনার 72 ঘন্টা পর্যন্ত আপনার লো স্পিডে, মিডিয়াম স্পিডে আপনার 48 ঘন্টা, একেবারে ফুল স্পিডে আপনার 12 ঘন্টা আপনার সার্ভিস দিবে যেটা। আচ্ছা কোনো প্রকার কারেন্ট লাগবে না, ওকে, কোনো প্রকার কিন্তু কোনো কারেন্ট লাগবে না, কোনো প্রকার কারেন্ট লাগবে না। এবং আরেকটা সুবিধা নিয়ে আসি। আচ্ছা আবার কি সুবিধা? যাদের পাশে সোলার আছে তারা কি করবে? আচ্ছা এটা কিন্তু সোলারের মাধ্যমে চলবে, সোলারের মাধ্যমে, সোলারের মাধ্যমে চলবে, সোলারেও চার্জ হবে। আচ্ছা সোলারেও চার্জ হবে, সোলারেও চার্জ হবে। আচ্ছা চমৎকার, সেখানে দূর প্রান্তে বিদ্যুৎ নাই, ওকে, কি করবে? আচ্ছা তারা কি নিবে না? অবশ্যই তারা নিবে, তাদের জন্য রিচার্জেবল প্লাস সোলার সিস্টেম। আচ্ছা সোলার কিন্তু সিস্টেম, কিন্তু সোলার সিস্টেম আছে। আচ্ছা তো ভিউয়ার্স কে কোথা থেকে আছেন একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর আজকের ভিডিওটা সকলে একটু শেয়ার করে দেন যাতে সবাই দেখেন, এটা দিয়ে প্রাইস নিতে পারে। ওকে এটা স্পিডটা দেখেন আপনি, ওরে বাতাসটা দেখেন না, মনে হচ্ছে সেই তুফানের মতো কিন্তু বাতাস। বাতাস মানে কি দেখেন, আমি এখানে দাঁড়িয়ে দেখেন পুরো মালটা কিভাবে ফুলে গেছে। আচ্ছা আপনি দেখেন, ওকে এটা কত স্কয়ার ফুট পর্যন্ত কভার করতে পারে ভাই? এটা আপনার সর্বোচ্চ আপনার 400 স্কয়ার ফুট পর্যন্ত কভার করে দিবে। আচ্ছা 400 স্কয়ার ফুট পর্যন্ত কভার করতে পারবে? জি ওরে ভাই, মানে বাতাসের, বাতাসের স্পিডটা দেখেন, পলিথিনটা একেবারে পলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে ভিউয়ার্স। ওকে কাজ থেকে কিন্তু আজকে শান্তি, মানে চমৎকার, মানে 18 লিটার থেকে শুরু করে এখানে 45 লিটার পর্যন্ত আমরা এয়ার কুলার কিন্তু রেখেছি ভিউয়ার্স। ওকে আমরা এক এক করে সকল কিছুর ফাংশন দেখাবো, কোনটা দেখাবেন এরপরে? প্রথমে আমরা দেখাচ্ছি আপনার, এরপরে দেখাচ্ছি বড়টা দিয়ে শুরু করতেছি। আচ্ছা ওকে বড়টা দিয়ে শুরু করতেছি, একেবারে অপারেটিংটা একেবারে একেবারে সুন্দরভাবে একটা অপারেটিং করতে পারবেন। আচ্ছা এবং প্রতিটা আপনার এয়ার কুলারে কিন্তু আপনার হানিকম প্যাড থাকতেছে। আচ্ছা হানিকম প্যাড থাকবে, হানিকম প্যাড থাকবে। আচ্ছা হানিকম প্যাডের সুবিধাটা একটু বলে দিটা, ওকে, আমরা ভিউয়ারদেরকে বলে দিব। আচ্ছা ওকে ঠিক আছে, এই ভিডিওটার আমরা কিছুক্ষণ পর আমরা হানিকম প্যাডের সুবিধাটা বুঝিয়ে দিব, এবং জেল প্যাডের কিভাবে জেল প্যাডটা ইউজ করবেন সেটাও আমরা বুঝিয়ে দিব। এবং এটা অপারেটটা কিন্তু একেবারে ইজি, অনেকে কিন্তু এসি কিনে, ঠিক আছে, বাসায় এসিটা অপারেট করতে পারে না, ঠিক আছে,
এসির মতো এসির থেকে সব থেকে সুবিধা পাচ্ছেন এই এয়ার কুলারে। আপনি দেখেন এখানে সব অপশন একেবারে ডিজিটাল ভাবে মিয়াকো নিয়ে আসছে, একেবারে ডিজিটাল সিস্টেম আপনার, কোনো কিছুই করা লাগবে না। রিমোট, আচ্ছা রিমোটের মাধ্যমে আছে, ওকে রিমোটও আছে কিন্তু, আচ্ছা রিমোটের মাধ্যমে আপনাকে আর কষ্ট করে রিমোটের মাধ্যমে প্লাস এখন আপনি রাতে ঘুমাইছেন ঠিক আছে খাটে আছেন কষ্ট হবে না, অবশ্যই উঠতে হবে তো, আচ্ছা দরকার কি উঠার, মানে তখন আর উঠা লাগবে না, উঠা লাগবে না, শুয়ে শুয়ে আপনি অপারেটর রিমোটের মাধ্যমে অপারেট করবেন। এটা আমাদেরকে অপারেট করে দেখেন না ভাই? জি অবশ্যই অপারেট করে দেখাবো। আচ্ছা এবং এখানে কিন্তু টাচ প্যানেলটা আছে, ওকে কি কি আছে ভাই অপশনগুলো, এখানে আপনি মুড আছে, ওকে প্রতিটা রুমের কনারে কনারে আপনার ঠান্ডাটা দিতেছে, এটাও আপনি একেবারে সুইং ভাবে পাচ্ছেন। আচ্ছা আর কুল প্লাস পাচ্ছেন, কুলের কাজটা কি দেখাচ্ছি, এই যে দেখেন এটা কি ভাই জানেন, এটা কি ভাই আবার, এটাকে বলে জেলপ্যাড বলে, আচ্ছা জেলপ্যাড, জাস্ট এটা ফ্রিজে রাখবেন। আচ্ছা অনেকে বলে এয়ার কুলার তো বরফ দেওয়ার না সারা ঠান্ডা হয় না, ওকে লাগবে না তো, আচ্ছা এটা ফ্রিজে রাখবেন, ওকে ফ্রিজে রাখবেন বাস 6 ঘন্টা আপনি এটা ঠান্ডা করবেন, এখানে দিয়ে দিবেন, ওকে মানে একদম ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, দেওয়ার পরে কুলটা প্রেস করবেন, ওকে হানি কম্পারটা ভিজে আপনাকে ঠান্ডা বাতাসটা দিবে। আচ্ছা আচ্ছা ওকে অলরেডি কিন্তু এখনই কিন্তু আমরা যে ঠান্ডা বাতাস পাচ্ছি, ওকে প্রতিটা এয়ার কুলারের সাথে কিন্তু রিমোট পেয়ে যাবেন আপনারা। আচ্ছা আচ্ছা ওকে রিমোট পেয়ে যাবেন, ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন, ওকে সব এবং কিন্তু পাবেন, ওয়ারেন্টির বিষয়টা আমরা কিন্তু বলে দিব। আচ্ছা ওয়ারেন্টির বিষয়টা, ওয়ারেন্টির বিষয় অনেকে বলতে ভাই নষ্ট হয়ে যাবে, নষ্ট হওয়ার কোনো ভয় নাই, একটা এয়ার কুলার 10-12 বছর এরপরে নিশ্চিত ইউজ করবেন। আচ্ছা ওকে 10-12 বছর কিন্তু 10-12 বছর অনায়াসে ইউজ করতে পারবেন। আমরা যে ব্র্যান্ডটা রেখেছি সেটা হচ্ছে মিয়াকো, মিয়াকো একটা আর সম্পদ কিনা একই কথা, একই কিনা। আচ্ছা ওকে মিয়াকো মিয়াকোই বলে দিছে পার্টস অফ ইউর লাইফ, মানে কি একটা প্রোডাক্ট মানে আপনার জীবন। আচ্ছা ওকে এর পাশাপাশি এটা হচ্ছে কত লিটার ভাই, কোনটা এটা, এটাও 45 লিটার, কোনটা এটাও 45 লিটার থাকবে। আচ্ছা ওকে এটা 45 লিটার সেম আপনার, আচ্ছা সেমটাই থাকতেছে, এটাও 45 লিটার থাকতেছে। আচ্ছা ওকে এর পাশাপাশি থাকবে আরেকটা নতুন মডেলের, আচ্ছা আরেকটা নতুন মডেলের কিন্তু থাকবে, সেটাও দেখে দিচ্ছি। আবার এর পাশাপাশি কিন্তু আপনি টেম্পারেচারও কিন্তু দেখতে পাবেন, এখানে কিন্তু আইস প্যাড থাকছে, দুইটা থাকতেছে, আচ্ছা দুইটা থাকতেছে, দুইটা থাকতেছে, ওকে এই দেখেন অলরেডি কিন্তু আমরা, এই দেখেন পানিটা কিভাবে হচ্ছে, দেখেন অলরেডি কিন্তু দেখেন কুলিং মোডে কিন্তু এখন রয়েছে, কুলিং মোডে আছে, দেখেন পানিটা কিভাবে ভেসতেছে এবং প্রতিটা অ্যাপার্টমেন্টে অ্যাপার্টমেন্টে আস্তে আস্তে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ওকে সবগুলো কিন্তু একেবারে ইজি অপারেট, চাইলে রিমোটের মাধ্যমে বা টাচ প্যানেলের মাধ্যমে আপনি ইউজ করতে পারেন। দেখেন আপনি দেখাই, ওকে হানি কম্পারটা, এবার হানি কম্পারটা দেখাই। আচ্ছা ওকে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দেই, ওকে হানি কম্পারটা আমার পকেটে কিন্তু টিস্যু আছে। আচ্ছা অনেকে বলতে পারে হানি কম্পারটা ভিজে নাকি, দেখেন ভিজে আছে নাকি, আচ্ছা ওকে আমরা একটু দেখিয়ে দিচ্ছি ভিজে কিনা, এই যে দেখেন, ওকে দেখেন আমার কিন্তু শুকনো পকেটে ছিল। আচ্ছা আচ্ছা এখন আমি দেখেন এবং একেবারে ইজিলি ভাবে পানিটা ঢালতে পারবেন, দেখেন এখানে কিন্তু আপনি পানি ঢালতে পারবেন, কত লিটার পর্যন্ত পানি ঢালতে পারবেন, 45 লিটার পানি ঢালতে পারবেন, যে একবার যদি 45 লিটার পানি ঢালেন আপনার মিনিমাম আপনার 48 ঘন্টা এই পানিটা আপনার হয়ে যাবে। আচ্ছা ওকে অনেকে কমেন্ট করছে যে ভাই চিটাঙ্গায় দেওয়া যাবে কিনা, জি অবশ্যই দেওয়া যাবে, সারা বাংলাদেশে দেওয়া যাবে, এভাবে কিন্তু আপনারা পানি ঢালতে পারবেন, এভাবে পানিটা ঢালতে পারবেন। আচ্ছা ওকে আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু কিন্তু দিতে পারবেন, ওকে 400 স্কয়ার ফিট, আচ্ছা এভাবে না আরেকভাবেও পানি ঢালা যাবে, দেখেন আচ্ছা আবার আরেকভাবেও ঢালা যাবে, অনেকে নিচে নোংরা লাগবে না, এই দেখেন পানি ঢেলে দিচ্ছি, ওকে পানি ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওকে যারা খুব দ্রুত আরো বেশি ঠান্ডা চান তারা এই জেল প্যাডটা ফ্রিজে রেখে জাস্ট আপনার জেল প্যাডটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা এখানে কিভাবে জেল প্যাডটা দিবেন, এখানে দিবেন, ওকে উপরে দিয়ে দিবেন, জাস্ট উপরে দিয়ে দিবেন। আচ্ছা তারপরে কিন্তু আপনার একদম এসির মতো কিন্তু একদম এসির মতো ঠান্ডাটা পাবেন, আপনারা পেয়ে যাবেন, ওকে চমৎকার এগুলো মানে একটা নিয়ে দেখেন। আচ্ছা ওকে টিস্যুটা দেখেন, ওকে টিস্যুটা দেখেন, দেখেন টিস্যু থেকে পানি পড়তেছে কিনা, এই যে দেখেন অলরেডি পানি কিন্তু পড়তেছে, দেখেন আচ্ছা আচ্ছা চমৎকার, অনেক ভাবতেছে এই জেল প্যাডটা, ওকে বলতেছেন এটা কিভাবে, এটা কাগজের জেল প্যাড না, এটা যদি আপনি 15 বছরের জেল প্যাড আপনার কোনো সমস্যা হয় তাহলে এই এয়ার কুলারটা রিটার্ন করে টাকা নিয়ে যাবেন। আচ্ছা 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 15 বছরের আপনার, আচ্ছা 3-5টা গ্যারান্টি দিচ্ছি, হানি প্যাড থাকবে, হানি প্যাডের সুবিধা কি ভাই, হানি কম্বের প্যাডটার সুবিধা কি, এটা ভিজে এটার চারপাশের যে কুলিংটা আছে এই কুলিংটার মাধ্যমে আপনাকে ঠান্ডা দিচ্ছে। আচ্ছা আচ্ছা এসিটা যেমন কম্প্রেসরটা থাকে ঠিক আছে, ওকে এটা কম্প্রেসর লাগে না, এটা আপনার পানিটা ভিজে জাস্ট আপনার এই যে জেল প্যাড থাকবে। আচ্ছা এবং আরেকটা চাইলে আরো যদি যাদের বেশি ঠান্ডা লাগবে তারা আইস ব্যবহার করতে পারে। আচ্ছা তারা কিন্তু আইস কিন্তু ব্যবহার করতে পারবে। আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক কে কোথা থেকে আছেন একটু আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কেমন লাগছে লাইভটা, লাইভটা উপভোগ করছেন কিনা কমেন্ট বক্সে জানাবেন, আর আজকে লাইভটা সকলে একটু শেয়ার করে দিবেন। আচ্ছা ওকে অনেকেই আছেন আমাদের সাথে সম্পৃক্ত ভাই, সবাই শুধু প্রাইসটাই জানতে যাচ্ছে, আর অবশ্যই প্রাইস বলবো না, ধামাকা প্রাইস বলবো। আচ্ছা ওকে আর কিছু দেখতে চান না মানে আপনারা মানে কাজ দেখে এখনো তো দেখলেন না ঠিকমতো করে, ওকে আমরা আরেকটু আপনাদেরকে করে করে দেখাবো। এই পাশটা দেখেন, এই পাশে যে পরিমাণ মিষ্টি দেখেন, মিষ্টি বের হচ্ছে, কত সুন্দর করে এসি ঠান্ডা বের হচ্ছে ভাই। আচ্ছা আর কি দরকার এসি কিনা, দেখেন এরকম একটা যদি এয়ার কুলার আপনার যদি এসির ফিল দেয় সেক্ষেত্রে আর কেন কিনবেন এসি, জি অবশ্যই। আচ্ছা ওকে
চমৎকার অলরেডি কিন্তু এখানে কত স্পিডে চলছে ভাই এটা চলতেছে আপনার সর্বোচ্চ স্পিডে তিনটা স্পিড মোড দেওয়া আছে আচ্ছা তিনটা স্পিড মোড এটা কিন্তু সম্পূর্ণ রিচার্জেবল থাকবে আর একটা সুবিধা আছে আপনি অনেকগুলো মোড ইউজ করতে পারবেন ন্যাচারাল থাকবে ওকে স্লিপ মোড থাকবে রাতে ঘুমাচ্ছেন এখন কি করবেন স্লিপ মোডে দিয়ে রাখবেন ওকে স্লিপ মোডে দিয়ে স্লিপ মোডে দিয়ে রাখবেন আচ্ছা এবং টাইমার সিস্টেম আছে আপনি দেখুন এখন রাতে আপনি 8 ঘন্টা ঘুমাবেন ঠিক আছে 8 ঘন্টা চলল না তারপর আমার শরীর ঠান্ডা হয়ে অটো অফ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আপনি টাইমার সিস্টেম করে নেবেন আচ্ছা টাইমার 4 ঘন্টা পরে 3 ঘন্টা পরে এই টাইমার সিস্টেমটা করে নিলে অটোমেটিক ওই টাইমটাই অফ হয়ে যাচ্ছে আচ্ছা অফ হয়ে যাবে কিন্তু জি অবশ্যই ওকে প্রত্যেকটা জিনিসে দেখেন এটা এবং আরেকটা সুবিধা এই দেখেন ওকে লাইট আছে কিন্তু ভাই ওরে ভাই আবার এলইডি লাইটও কিন্তু আছে এলইডি লাইটও আছে আচ্ছা আচ্ছা চমৎকার আপনি দেখবেন এটারও কিন্তু লাইট আছে ওকে আবার একটা আপনাদেরকে দেখিয়ে চলে গেছে বিদ্যুতের সাথে সাথে চলবে প্লাস লাইটও জ্বলবে লাইটও কিন্তু ঘরকেও আলোকিত করবে আপনাকেও ঠান্ডা দিতেছে আচ্ছা আপনাকেও কিন্তু ঠান্ডা দিচ্ছে আর প্লাস এক রুম থেকে আরেক রুমে পর্যন্ত হ্যাঁ অবশ্যই এই দেখেন যে কোন রুমে প্রত্যেকটার সাথে কিন্তু চাকা আছে প্রতিটার সাথেই চাকা থাকবে আচ্ছা এক রুম থেকে আরেক রুমে থাকবে ওকে আমরা একটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই জি প্রতিটাই থাকবে আচ্ছা চমৎকার ওকে তো দর্শক আপনারা কমেন্ট করছেন না কেন আপনারা কমেন্ট করলে আসলে আমরা অনেক অনুপ্রাণিত হই আর আপনারা আজকে লাইভটা সকলের কাছে অনুরোধ রইল লাইভটা সকলে একটু শেয়ার করে দিবেন আপনারা শেয়ার করলেই কিন্তু আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে খুশি হই ওকে আচ্ছা এর পাশাপাশি এটা কত লিটার দেখেছেন 45 লিটার 45 লিটার আচ্ছা ওকে এই পাশে হচ্ছে আপনারা চাইলে আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কি কি আছে সুইং আছে টাইমার আছে কুলিং আছে আছে প্লাস আপনার রিমোটও আছে আচ্ছা রিমোটের কাছ থেকে ওটা লাগবে না আচ্ছা জাস্ট রিমোটের মাধ্যমে সব কাজ হয়ে যাচ্ছে আচ্ছা সকল কাজ কিন্তু হয়ে যাচ্ছে এই রিমোটের মাধ্যমে হবে এবং প্রতিটা মডেলের এখানে যতগুলো এয়ার কুলার আছে আচ্ছা সবগুলো ডিজিটাল ওকে টেম্পার সিস্টেম প্লাস আপনার রিমোট সিস্টেম রিমোট কন্ট্রোলের মাধ্যমে একেবারে ইজি করতে পারবেন পাওয়ার আছে ওকে স্পিড মোড আছে সুইং মোড আছে কুলিং মোড আছে টাইমার সিস্টেম আছে আচ্ছা আচ্ছা ওকে টাইমার সিস্টেম আছে সকল কিছু কিন্তু এখানে দেওয়া আছে মানে আপনারা রিমোটের মাধ্যমে কিন্তু অপারেটর মাধ্যমে অপারেট করতে পারবেন একেবারে ইজিলি ভাবে অপারেট করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এখনই কিন্তু উত্তম সময় যারা এয়ার কুলার কেনার চিন্তা ভাবনা করছে তাদের জন্য কিন্তু এটাই উত্তম সময় এর পাশাপাশি যখন একদম সিজন চলে আসে মানুষ তখন প্রাইসটা বেশি যায় ঠিক আছে বেশি হয়ে যায় সেক্ষেত্রে বাট প্রাইস বাড়বে না আমরা এই অফারটা রাখতেছি ঠিক আছে ওকে এই অফারটা আপনার সীমিত সময় অফার এই অফারটা আপনার যারা নেবেন ঠিক আছে আজকে কিন্তু ধামাকা অফার থাকবে কিন্তু জাস্ট স্টক থাকা পর্যন্ত আমরা দিতে পারবো আচ্ছা আচ্ছা ওকে এখন কিন্তু অনেকে আপনারা খুব দ্রুতভাবে নিতে চাই আচ্ছা আচ্ছা আবার ঠিক আছে আবার গরমে কিন্তু দামও বেড়ে যায় ঠিক আছে ওকে যারা নিতে চান আজকে নিতে চান যারা তারা দ্রুত আপনার অর্ডার করে ফেলেন আচ্ছা আচ্ছা ওকে সারা বাংলাদেশে কিন্তু আপনার ডেলিভারি সুযোগ সুবিধা আছে আচ্ছা ওকে অনেকে কমেন্ট করছেন যে ভাই অনেকের 100 স্কয়ার ফিট বাসা সেক্ষেত্রে তার কত লিটার লাগবে 100 স্কয়ার ফিট আপনি স্পিড কম দিয়ে চালাবেন আচ্ছা ওকে সেক্ষেত্রে আপনি স্পিড কম দিয়ে চালাবেন কম দিয়ে চালালেই হচ্ছে আচ্ছা আচ্ছা ওকে অনেকে মোট এটা সর্বোচ্চ 400 স্কয়ার ফিট মানুষ শীতে কিন্তু কষ্ট করতে পারে ঠিক আছে কাঁথা ফাতা মুড়া দিয়ে জ্যাকেট গায়ে দিয়ে ঘুমাতে পারে কিন্তু গরমে কষ্ট করতে পারে গরম ভাই গত বছর যা গরম পড়ছে ভাই সেটা বলে বোঝানো যায় না ভাই এয়ার কুলারের অনেক দাম নিছে ঠিক আছে আজকে এই ধামাকা অফার দিব একেবারে রিজনেবল প্রাইসে দিব ভাই ওকে মানে সবাই তো আর এসি কেনার আসলে সকলে কিন্তু সাধ্য নেই সামর্থ্য নাই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের এয়ার কুলার কিন্তু আপনারা কিনে দিতে পারেন আবার চাইলে যারা বাসা বাড়িতে থাকেন ভাড়াটে আছেন তারা কিন্তু এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনারা নিতে পারেন বেচালার যারা রয়েছেন তারাও কিন্তু এগুলো কিন্তু নিতে পারেন ভাই আপনাদের একটু অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই জি আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নাম্বার 13-14 হোলসেল বাজারে আচ্ছা ওকে আমরা একটা অ্যাড্রেসও আপনাদেরকে দেখিয়ে দেব কিছুক্ষণের মধ্যে আমরা প্রাইসটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের এখানে নেটওয়ার্কে ইস্যুতে অনেক কিছু যদি না পান তো ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা সবগুলো নাম্বার দেওয়া আছে আমাদের ওকে আমি আবারো মুখে বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার মার্কেটের নিস্তলায় শপ নাম্বার হচ্ছে কিন্তু 13-14 ওকে অনেক প্রবাসী ভাইরা কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে মালয়েশিয়া থেকে কিন্তু অনেকে কিন্তু রয়েছে সেই ক্ষেত্রে আমরা আসলে প্রাইস কি বলে দিব কিনা ভাই জি অবশ্যই প্রাইস বলে দেব আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি আমরা সকল ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি বলে দিই সবগুলো থাকবে আচ্ছা প্রতিটা আপনার এয়ার কুলারে থাকবে 2 বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা 2 বছরের 2 বছরের থাকবে আচ্ছা চমৎকার এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা 5 বছরের 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা আচ্ছা ওকে সেক্ষেত্রে এবার আসি আমরা একটু প্রাইসে এক এক করে কি প্রাইসে যাব জি অবশ্যই প্রাইসে যেতে পারি আচ্ছা বড়টা থেকে শুরু করি আচ্ছা আমরা তাহলে এই পাশ থেকে শুরু করে বড়টা যেতে পারি ওকে যেটা আপনার সবথেকে বড়টা থাকতেছে এটা একবারে ধামাকা অফার দিব 18,000 আর 20,000 না 25,000 ভাই কত দিব ভাই আচ্ছা বলেন এক এসি কিনতে তো ভাই 81 লাখ 50,000 টাকার নিচে কেনা যায় না আচ্ছা আচ্ছা মানে এক টন দেড় টন আপনি যদি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে 40,000-50,000 টাকা এরকম কিন্তু আপনাকে গুনতে হয় জি অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু আপনি এগুলো কততে রাখছেন ভাই এগুলো একেবারে আজকে রিজনেবল প্রাইসে দিব ধামাকা প্রাইসে দিব ভাই আচ্ছা ওকে যেহেতু আপনারা হোলসেল বাজার একেবারে হোলসেল দামে দিচ্ছেন কিন্তু রাখা লাগবে ভাই অনলাইন ভাই
কত দিব ভাই 25,000-30,000 না ভাই মাত্র 17,000 টাকা থাকবে আজকে ভাই কত বললেন ভাই 17,000 টাকা 17,000 টাকা 17,000 টাকায় ভাই একটা এসি নিতে পারবেন ভাই এই 45 লিটার 45 লিটার আচ্ছা 45 লিটার আজকে 17,000 টাকায় পাবেন আচ্ছা চমৎকার এর পাশাপাশি এটা এটা কত রাখছেন ভাই এটাও কি সেম প্রাইস সেম প্রাইস আচ্ছা 17,000 টাকায় 17,000 টাকায় আচ্ছা ওকে এর পাশাপাশি এটা এটা কত রাখছেন ভাই কোনটা এরপরে এটা এটা রাখতেছে 15,500 টাকা রাখছেন আচ্ছা 15,500 টাকায় কিন্তু নিতে পারবেন এর পাশাপাশি আর এরপরে থাকতেছে যেটা এটা থাকতেছে আপনার ওকে এটা হচ্ছে আচ্ছা জি এটা কত রাখছেন ভাই কোটা এটা 15,500 টাকা রাখতেছি এটাও 15,500 টাকা রাখতেছি এটার জন্য আরেকটা স্পেশাল ধামাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আচ্ছা আচ্ছা 14,500 টাকা থাকবে ভাই মানে আরো 1,000 টাকা ফ্ল্যাট আরো 1,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট আচ্ছা 14,000 এর যারা অর্ডার করবে তাদের জন্য কিন্তু থাকবে তাদের জন্যও থাকবে আচ্ছা আচ্ছা চমৎকার ওকে এর পাশাপাশি যারা হচ্ছে রিচার্জেবল যারা রিচার্জেবল নেবেন তাদের জন্য কিন্তু থাকবে আচ্ছা এবং রিচার্জেবলটা ওকে আমরা রিচার্জেবল থেকে সুবিধা আচ্ছা দেখেন এটার মিষ্টটা দেখেন মানে কাজ দেখে কিন্তু একদম শান্তি লাগছে কিন্তু চমৎকার এটা হচ্ছে কত লিটার বললেন ভাইয়া কোনটা এটা এটা থাকবে আপনার 18 লিটার আচ্ছা এটা কিন্তু 18 লিটার 18 লিটার থাকবে এটা থাকবে কিন্তু 22 লিটার ক্যাপাসিটি আচ্ছা এটা 22 লিটার ক্যাপাসিটি এটা থাকবে আপনার মাত্র 15,500 টাকা এটা 15,500 টাকা আচ্ছা চমৎকার এরপরে থাকবে এটা 14,500 টাকা অনলি আচ্ছা 14,500 টাকা হলে 14,500 টাকা অনলি আচ্ছা 14,500 টাকা হলে কিন্তু নিতে পারবেন ভিউয়ার্স দেখেন এখনই কিন্তু উত্তম সময় যারা এয়ার কুলার নেওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু এটা এখন বেস্ট অপশন কিন্তু এখন হবে এবার একটা আসি অর্ডার করার প্রচেষ্টা জি অর্ডার প্রয়োজন আমাদের বিকাশ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আমাদের বিকাশ নাম্বার আপনাদের যে নাম্বারগুলো আছে ওই নাম্বারে বিকাশ ইমো এবং হোয়াটসঅ্যাপ বিকাশ ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আচ্ছা ঠিক আছে যারা আপনারা ঢাকার ভিতরে আছে বা ঢাকার বাইরে আছেন যারা কাছাকাছি আছেন আমাদের শোরুমটা ঘুরে এসে ভিজিট করে তারা নিতে পারবেন কিন্তু এরপরে যারা আপনারা লাগে ভাই এটা সর্বনিম্ন আপনার আপনার যেগুলো দেখতেছেন সর্বনিম্ন আপনি 1,000 টাকা অর্ডার করলেই আপনার কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আচ্ছা মানে ঢাকা এবং ঢাকার ভিতরে ঢাকার বাইরে আচ্ছা যেখানে থাকেন টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে মাত্র 1,000 টাকা আপনার পেমেন্ট করলেই এই এয়ার কুলার গুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা 1,000 টাকা অর্ডার করলেই ওকে মানে মাত্র 1,000 টাকা অ্যাডভান্স করলে আর বাকি টাকাটা হচ্ছে কুরিয়ারে গিয়ে বাকি টাকাটা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে আপনি নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন আচ্ছা আপনি চাইলে আমাদের শোরুম ভিজিট করে এসে নিতে পারবেন আচ্ছা যে আপনি দেখে শুনে সুন্দরভাবে বুঝে অপারেটিং এবং যারা আপনার না বোঝেন তাদের জন্য একবারে ইজিলি থাকবে এই অপারেট গুলো আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে এই অপারেটটা আপনারা দেখে করতে পারবেন আচ্ছা আচ্ছা তো দর্শক আজকে এই পর্যন্ত যারা এয়ার কুলার নিতে চান আমি আবার বলছি আপনাদের জন্য কিন্তু বেস্ট সময় আছে এটা এত রিজনেবল প্রাইসে আর কোথাও কিন্তু আপনারা পাবেন না তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আজকের লাইভটা সকলের কাছে অনুরোধ রইল লাইভটা শেয়ার করে দিবেন